হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নারু দা ভিলেজার। সো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 5 জুন সোমবার, আর আমি চলে যাবো আজকে আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার। কারণ বুঝতে তো পারছেন, সোমবার আর শুক্রবার মানেই আমার ডিউটি, তো অনেক বড় ডিউটি, যেটা 16-17-18 ঘন্টাও হয়ে যায় কোনো কোনো দিন, বুঝতে পারছেন। তো আজকে সেই মার্কেটে আমি চলে যাব। তো আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গত হাটে আপডেট না দেওয়াতে। রবিবারের মার্কেট তো ছিল নাজিরপুর মার্কেট, তো নাজিরপুর মার্কেট যেতে পারিনি। কারণ একটা কারণ যে আমি গিয়েছিলাম একটা কাজে, তো কলকাতা পুলিশের পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো সেই জন্য আমি আপডেটটা দিতে পারিনি। কারণ ওই জায়গায় রিপোর্টিং টাইমটা অনেক আগেই ছিল, যেই জন্য দিতে পারিনি। আর অনেকটা আমার লং ছিল জায়গাটা, বুঝতে পারছেন, কোনো রকম রিস্ক নিইনি। তো ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে তো আজকে আমাদের আপনাদের যেটা আমি জানাতে যাব সেটা হচ্ছিলো কী কী বলুন তো, যে কোন সবজি কত করে যাচ্ছে, আর ক্রয় মূল্য বলে দেবো, যে কত বিক্রি করছি সেটাও বলে দেবো, কারণ আমি তো আজকে খুচরো বিক্রি করবো, বুঝতে পারছেন। সো ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে আপনি যদি খুবই আগ্রহী হয়ে থাকেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। প্রতিদিনকার আপডেট প্রতিদিন জেনে নেবেন, বুঝতে পারলেন। সো বেশি কথা না বাড়িয়ে সোজা আমি চলে যাব মার্কেটে, চলুন। তাও ফাইনালি ফ্রেন্ড, আমি পুরো মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে এসে দেখতে পাচ্ছেন আমি দোকানটা সাজিয়ে ফেলেছি কিছুটা, তো এখনও সেভাবে মানে সব ধরনের ভ্যারাইটির সবজি আমি এখনও কিনে পারিনি। তো যে কটা পেরেছি সে কটা আপনাদের সামনে প্রথমেই আমি তুলে ধরছি। দেখুন, এই যে প্রথমে রেখেছি আলু, তো আলু এটা দেখতে পাচ্ছেন, তো জ্যোতি আলু, তো জ্যোতি আলু গাড়ি অনেক আগেই চলে আসে সকালবেলা, তো জ্যোতি আলু আমাদের কেনা পড়েছে, এটা দেখতে পাচ্ছেন 16 টাকা আমাদের কেনা পড়েছে, বুঝতে পারছেন। তো 800 টাকা বস্তা, 580, তো ঠিক আছে, 50 কেজির বস্তা, তো 16 টাকা আমাদের কেনা পড়েছে, তো 20 টাকা কিলো বিক্রি হয়, বুঝতে পারছেন। আর যখন 5 কেজি নেয় তখন 90 টাকায় দিয়ে দেওয়া হয়। তো আলু, এই যে দেখে নিন, সুন্দর আলু রয়েছে, জ্যোতি আলুই আমরা বিক্রি করছি, বুঝতে পারছেন, অন্য কোনো আলু নেই। তো এই যে দেখুন, তারপর আমি দেখাচ্ছি যে যে দেখুন পটল, তো পটলটা দেখে নিন, পটল রয়েছে সুপার পটল, ঠিক আছে। এটা হচ্ছিলো কি কাজলা পটল, এটা কাজলা পটল, তো সাইজ অনেকটা ছোটো হয়ে গেছে। কেন এবার বলি, যে দেখতে তো পাচ্ছেন যে ওয়েদারটা কেমন ওয়েদার, একেবারে থার্ড ক্লাস ওয়েদার, যে পরিমাণে গরম পড়ছে আর যেভাবে কি বলবো রোদ পড়ছে, তো গাছ প্রত্যেকটা ফসলে একেবারে ক্ষতি হচ্ছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন পটল যখন যা প্রয়োজন তখন তাদের দিতে পারছে না চাষিরা, প্রত্যেক চাষি তো আর অতটা ভালো চাষি কী বলুন তো, যারা একেবারে নামি দামি চাষি সে কটাই খাওয়াতে পারে যে সবজিটি খাতে পারে, আর যারা একেবারে কমজোরি, বুঝতে পারছেন, নতুন যারা মাঠে নেমেছে তো তারা আর পারে না। তো এই যে দেখতে পাচ্ছেন একটু সাইজটা ছোটো হয়ে গেছে কাজলা পটলে, তো কাজলা পটলে যে দেখতে পাচ্ছেন এইটার আজকে পাইকারি গিয়েছে আমাদের কাছে, আমরা কিনেছি 12 টাকা কিলো, এটা দেখে দিন, 12 টাকা কিলো আমরা কিনেছি, ঠিক আছে। প্রথমে এখন শুরুতেই 12 টাকা আমরা কিনে নামিয়েছি, দেখতে পাচ্ছেন চটে পুরো সাজিয়েছে, এই যে চট, বুঝতে পেরেছেন। তারপরে দেখাচ্ছি চিচিঙ্গা, এই যে দেখে নিন চিচিঙ্গা, দেখে নিন সুপার চিচিঙ্গা রয়েছে, চিচিঙ্গাটা দেখছেন মারতে চিচিঙ্গা, কিন্তু এই মাত্র ছেড়ে নিয়েছে, এই যে দেখুন এখনও কিন্তু কষ বেরোচ্ছে, হ্যাঁ। তো এই যে দেখুন চিচিঙ্গাটা পুরো টাটকা চিচিঙ্গা, এখন সকালবেলায় সব যত সবজি রয়েছে সবই এখন টাটকা সবজি, তো সবজি আমি নিয়ে এসেছি। এই যে দেখুন এই চিচিঙ্গা আমাদের কেনা রয়েছে 15 টাকা কিলো রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন 25 টাকা কিলো বিক্রি করছি, বুঝতে পারছেন। তো 15 টাকা কিলো কেনা আমাদের, তো 25 টাকা বিক্রি করছি, বুঝতে পারছেন। আর এই যে পটলটা, পটলটা তো আপনার চলো বলেছি 12 টাকা কিনা, তো এটা 20 টাকা বিক্রি করছি। আর এই যে দেখে নিন, তো মার্কেটে কোনোরকমভাবে বেগুনের দামটা কমছে না, দেখতে পাচ্ছেন। এই যে মাকড়াই বেগুনটা রয়েছে, তো এই মাকড়াই বেগুনটা আজকে কত পাইকারি বাজার যাচ্ছে জানেন তো, আমাদের এই যে কেনা পড়েছে এটা আমাদের কেনা পড়েছে, এটা আমাদের কেনা পড়েছে আজকের বাজারে, আজকের বাজার আমাদের কেনা পড়েছে 30 টাকা কিলো, দেখে নিন আজকের বাজার আমাদের কেনা পড়েছে 30 টাকা কিলো। তো আপনাদের এর আগে আমি বলেছি যে আমাদের বেতাই বাজার কোনোরকমভাবে কোনো সবজির দাম কমে না, ঠিক আছে, প্রত্যেকটা সবজিরই দাম পাই চাষিরা, কারণ এদিকটা মানে সবসময় হাই লেভেলে থাকে মার্কেটটা, যে দেখা গেলো যেরকম নাজিরপুর আপনার করিমপুর যেভাবে ডাউনে যায়, কিন্তু আমাদের বেতাই বাজারটা খুব কম যায় ডাউন, বুঝতে পারছেন, তো সব দিনই বেশি যায়। তো এটা আমাদের কেনা পড়েছে 30 টাকা, দেখতে পাচ্ছেন, তো 40 টাকা বিক্রি করছি, 30 টাকা পাইকারি কেনা হয়েছে, তো 40 টাকা আমরা বিক্রি করছি, দেখে নিন। তো বেগুনটা সুপার বেগুন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মালটা। এইবার দেখাচ্ছি আপনাদের কাঁকরোল, কাঁকরোল দেখতে পাচ্ছেন এই মাত্র ছেড়ে নিয়েছে, তো এই কাঁকরোলের সাইজটা দেখেছেন মারতে সাইজ, আর এই যে দেখতে পাচ্ছেন এই পোকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পোকা লাগেনি, ঠিক আছে, এটা কোনোরকমভাবে বৃষ্টি কিংবা অন্য কিছু পায়নি, যে সময় মতো পায়নি বলে কাঁকরোলটার এইখানে একটুখানি ডিফেক্ট হয়ে গেছে, আর কিচ্ছু না, বাদ বাকি দেখেছেন কাঁকরোল একেবারে চাঙ্গা কাঁকরোল, কিন্তু এইটাই আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ দেখাচ্ছি আপনাদের যে এটা দেখে নিন, এটা কিন্তু সেরকম সমস্যা হবে না, কাঁকরোল যে একেবারে সমস্যা সেটা না। আর এখন বুঝতে তো পারছেন যে বৃষ্টি হচ্ছে না বলে কাঁকরোল কোনো সবজি সেভাবে ভালো হচ্ছে না,
তো যখন একটু সময় মতন এদের খাবার তারপরে যা যাবতীয় যা লাগে যদি দিতে পারে না তাহলে যা কালার হবে না, আর যদি একবার বৃষ্টি দেয় মানে একটু সুন্দরভাবে যদি বৃষ্টি দেয় না তাহলে বুঝতে পারছেন যে ফসল সে কোথায় উঠে যাবে। এত সুন্দর সুন্দর মানে চাষ হবে আর মানে সবজিগুলো এতটা সুন্দর হবে ভাবতে পারবেন না, বুঝতে পারেন। যে এক কারণেই যে এত খারাপ হচ্ছে যে এরা টিকাতে পারছে না সেটা হচ্ছে কি রোদ গরম এইগুলো, এই জন্য মালটা টিকাতে পারছে না। তো দেখে নিন কাঁকরুল আমাদের কেনা পড়েছে আজকে 37 টাকা কিলো, বুঝতে পারছেন 37 টাকা কিলো কেনা পড়েছে, 37 টাকা কিলো 37, আর আমরা বিক্রি করছি 50 টাকা কিলো। দেখে নিন সুপার কাঁকরুল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স এই মাত্রই নামালাম। তো দেখুন দেখে নিন এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছেন একেবারে টাটকা ঢ্যাঁড়সটা, এই যে দেখতে পারবেন যে কতটা জালি, যে এখনই আমরা ছিঁড়ে নামিয়েছি। এই যে দেখুন যে চাষি এই মাত্র নিয়ে এসেছে, নিয়ে এসে ঢেলে দিলাম। তো সুপার ভেন্ডি ঢ্যাঁড়স রয়েছে, বুঝতে পারছেন। তো ঢ্যাঁড়সের আজকে পাইকারি বাজার রয়েছে, আমরা যেটা কিনেছি না এখন যেটা আমরা ঢেলেছি, তো এখন এই যে 14 টাকা পাইকারি কেনা লেগেছে, বুঝতে পারছেন। তো দেখে নিন 14 টাকা গেল। তাহলে দেখতে পাচ্ছেন আজকে আমি 4টা রেখেছি 2 পদের পটল। তো এটা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছিল কি কাজলা পটল, আর এটা দেখতে পাচ্ছেন ঢাবা পটল, এই যে আপনাদের বলেছিলাম না হাইব্রিডের যে মালটা, তো এই যে হাইব্রিডের সেই মালটা রয়েছে। তো এটা রয়েছে আপনার 10 কিলো রয়েছে, বেশি নিইনি, এটা 10 কিলো রয়েছে। তো পরে বাজারটা অনেক কেটে গেছে, বুঝতে পারছেন। তো এই পটলটা আমাদের কেনা রয়েছে 15 টাকা কিলো, বুঝতে পারছেন। এটা আমাদের কেনা রয়েছে 15 টাকা কিলো। পরে যে পটল অনেকটা কেটে গেছে, যে কাজলা পটল একটা নামি দামি পটল, দেশি কাজলা পটল, সেই পটল গিয়েছে পরে 12 টাকা 11 টাকা, বুঝতে পারছেন। তো বেতায় বাজার আজকে সব থেকে কম রেটে গেলো পটল, সেটা আসলে 12-11 টাকা এরকমভাবে পটলটা দাম গিয়েছে বেতায় বাজার। অনেকদিন পর এত কম দামে পটল আসলো, তো আমরা যখন কিনেছিলাম তো আমাদের তো লস হয়ে গেলো। আমাদের প্রথমে যেটা কিনেছিল সেটা তো আমরা আপনাদের বলেই দিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন ঢাবা পটল, এটা আইবিটার যে মালটা কিনেছি এটাও বেশি দামে কিনতে হলো 15 টাকা। পরে বাজারটা অনেকটা কেটে গেছে, দেখুন ঝিঙেটা দেখতে পাচ্ছেন। তো ঝিঙেটা দেখে নিন, সুপার ঝিঙে রয়েছে, ঝিঙেটার আজকে পাইকারি বাজার গিয়েছে 15 টাকা। দেখে নিন আমরা 15 টাকায় কিনেছি, তো আজকে এটা আমরা 15 টাকায় কিনেছি, 15 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রি করছি, বুঝতে পারছেন। 15 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রি করছি, যদি 1 কিলো নেয় তাহলে 20 টাকায় ঝেড়ে দেবো। দেখে নিন তো ঝিঙের বাজার আজকে পাইকারি বাজার গিয়েছে 15 টাকা কিলো, দেখে নিন। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের চটে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আমন কচু, আমন কচুরা দেখে নিন, সুপার আমন কচু রয়েছে। তো আমন কচু রয়েছে, আরও 2 পদের কচু রয়েছে, একটা আউশ কচু রয়েছে, আর একটা রয়েছে গাঠি কচু। তো এটা দেখে নিন আমাদের চটে ঢাকা রয়েছে, তো এটাই আজকে কেনার বেচার জন্য কিনেছি। তো এই মালটা আজকে গিয়েছে আপনার 30 টাকা কিলো, দেখে নিন পাইকারি গিয়েছে 30 টাকা কিলো। সুপার কচু রয়েছে, তো আমরা 30 টাকা কিনেছি, তো 30 টাকা কিনে আমরা 40 টাকা বিক্রি করছি, বুঝতে পারছেন, 10 টাকা লাভে। এই যে দেখে নিন সুপার কচু রয়েছে, দেখে নিন। তারপর দেখাচ্ছি আপনাদের এই যে উচ্ছে, উচ্ছেটা দেখে নিন, দেশি উচ্ছে রয়েছে, বুঝতে পারছেন। তো উচ্ছে রয়েছে, দেশি উচ্ছে, তো উচ্ছের গায়ে পুরো আগুন লেগে গেছে, যে পরিমাণে 42 ডিগ্রি সেলসিয়াসে যেরকম তাপমাত্রা দিচ্ছে সেরকমই এ দিচ্ছে 100% তাপমাত্রা, বুঝতে পারছেন। এর আজকে পাইকারি বাজার কথা রয়েছে না, উচ্ছের উচ্ছের আজকে পাইকারি বাজার গিয়েছে 57 টাকা, 57 দেখে নিন, 57 পাইকারি বাজার গিয়েছে। তো আমরা বিক্রি করছি 250 টাকা, 320 টাকা এরকম বিক্রি করছি, দেখে নিন। সুপার মাল রয়েছে, দেখে নিন উচ্ছে। কাঁঠাল বেগুন দেখতে পাচ্ছেন, এই যে কালো বেগুন এসেছে আপনাদের সামনে, তো কালো বেগুন দেখে নিন, কালো বেগুন আজকে পাইকারি বাজার রয়েছে 35 টাকা। তো আমাদের কেনা রয়েছে 35 টাকা, আর বিক্রি রয়েছে দেখুন 45 টাকা, আর 1 কেজি নিলে 40 টাকা এরকমভাবে চলে যাবে। দেখে নিন সুন্দর বেগুন রয়েছে, দেখে নিন মারাত্মক কালো বেগুন। তো কালো বেগুন আজকে পাইকারি বাজার গিয়েছে 35 টাকা, আর বিক্রি করছি 1 কিলো নিলে 40, আর এমনি খুচরো 45-50 এরকমভাবে চালাবো, বুঝতে পারছেন। দেখে নিন সুপার মাল রয়েছে, দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে যেটা তুলে ধরছি না, এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু, আর এইটা আমাদের এদিকে যে এতটা খায় না কি বলবো, মারাত্মক। আর এটা গরমের দিনে যে এত সুন্দর লাগে খেতে, আর অন্য কিছু লাগবে না সবজি, তো এইটা দিয়েই খাওয়া যাবে। এই এক থাল ভাত, সেটা হচ্ছিল কচুর লতি, এই যে দেখে নিন কচুর লতি, বুঝতে পেরেছেন। তো আমাদের এদিকে যে নমসূত্র রয়েছে না, এটা খুব খায়, আপনারা যদি কখনো যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন যে কী স্বাদ এটা। একবার সুন্দর করে রান্না করে রেসিপিটা বানাবেন, তো তারপরে বুঝতে পারবেন যে এক থাল কখন আপনি ভাত খেয়ে ফেলেছেন, আপনি নিজেও টেয়ার পাবেন না। সো আজকে বেশি কথা না বলে বলে দিই যে এটা পাইকারি কত গিয়েছে। এটা আমাদের পাইকারি বাজার গিয়েছে মাত্র 110 টাকা পাল্লা, বুঝতে পেরেছেন, 110 টাকা আমাদের পাল্লা গিয়েছে। দেখেন 5 কেজির দাম 110 টাকা। তারপরে দেখাচ্ছি আপনাদের পুঁই শাক, তো পুঁই শাক এখন এই ঘ্যাট এইগুলো খাবে, তো এখন পুঁই শাকটা খুব কম খাচ্ছে, বুঝতে পেরেছেন। তো এটা দেখে নিন পুঁই শাকের আজকে পাল্লা গিয়েছে, এই দেখুন 80 টাকা পাল্লা, বুঝতে পেরেছেন। দেখে নিন সুপার মাল রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন নাজনাটা, নাজনা থেকে সুন্দর নাজনাটা রয়েছে, তার নাজনাটা আজকে পাইকারি বাজার গিয়েছে 30 টাকা, 35 টাকা, 37 টাকা এরকমভাবে নাজনাটা পাইকারি বাজার গিয়েছে। দেখে নিন সুপার নাজনাটা রয়েছে, বুঝতে পারছেন, দেখে নিন।
তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি দোকানের সঙ্গে সঙ্গে আমরা কিনেছি আম। তো এই যে দেখতে পাচ্ছেন সুপার আম রয়েছে, আজকে আম নিয়েছি 4 ক্যারেট, মোট নিয়েছি আমরা 8 ক্যারেট আম। তো আমার কাছে রয়েছে 4 ক্যারেট আর তেল পাম্পে যেখানে আমাদের দোকান রয়েছে সেখানে রয়েছে 4 ক্যারেট। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে তুলেছি হিমসাগর, হিমসাগরটা দেখতে পাচ্ছেন সুপার হিমসাগর, একমাত্র বিএসএফদের জন্যই তুলেছি, কারণ ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায়, ভালো নিয়ে যায়, বুঝতে পারছেন অনেক করেই নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কেনা রয়েছে 12 টাকা কিলো, তো 20 টাকা বিক্রি করছি। তো 12 টাকা কিলো কেনা রয়েছে, তো 20 টাকা কিলো বিক্রি করছি আমাদের কেনা হিমসাগর সুপার আমাদের রয়েছে, যে 4 ক্যারেট রয়েছে। তো দোকানটা কেবল পেতেছি, তো ওই জন্য কোনোরকমভাবে আম এখনও বিক্রি হয়ে পারেনি। তো এই যে 4 ক্যারেটই আপনাদের সামনে তুলে ধরছি, 1 2 3 4, এই যে দেখুন আমার দোকান, তো দোকানের সামনেই আমরা তুলে ধরেছি। আর এই যে কলার কান্দিটা দেখতে পাচ্ছেন, কাঁচকলা সুপার কান্দি রয়েছে, তো এই কাঁচকলাটা আমরা কিনেছি 300 টাকা কান্দি, দেখে নিন 300 টাকা কান্দি আমি কিনেছি। কলাটা দেখে নিন, আশা করা যায় লাভ হবে, ঠিক আছে, দেখে নিন সুপার কান্দি রয়েছে, বুঝতে পারছেন। এইবার বলেছিলাম আপনাদের যে আমাদের সবজি দোকানে সব দিন আমরা তরমুজ তুলি, আমের সিজনে আম তুলি, স্যার এই যে তরমুজ, তরমুজটা দেখুন চাঙ্গা তরমুজ রয়েছে। তো আমাদের এখানে লোকালের না, আমরাও হোলসেলের কাছ থেকে কিনি, দিয়ে আমরা তারপরে বিক্রি করি। তো আমাদের এটা কেনা রয়েছে, দেখি মানে তরমুজ কিন্তু সুপার তরমুজ রয়েছে, তো তরমুজ আমাদের কেনা রয়েছে 10 টাকা কিলো, তো 20 টাকা কিলো এরকম বিক্রি করছি, দেখে নিন সুপার তরমুজ রয়েছে 10 টাকা কিলো কেনা, 20 টাকা কিলো বিক্রি। এই দুটো বিএসএফ আসবে, বাস এই যা আছে এক বস্তা রয়েছে, দুইজনে নিয়ে চলে যাবে। ফাইনাল ভ্যানিটি, এত গরম আমি আর পাচ্ছি না, বুঝতে পারছেন, আর মনে হচ্ছে না, আর মনে হচ্ছে না যে আমি বাঁচি, বুঝতে পারছেন, আর সহ্য হচ্ছে না। সো ফ্রেন্ড, আজকে মার্কেটে এসে যা পরিস্থিতি হয়ে গেছে না প্রত্যেকজনের, শুধুমাত্র আমার নয়, বুঝতে পেরেছেন, শরীর ক্লান্ত হয়ে গেছে পুরো, মনে হচ্ছে এ দেহ পুরো ছেড়ে দিই। সো ফ্রেন্ড, মার্কেট আজকে কি বলবো, এতটা হাই রেট যাচ্ছে প্রত্যেকটা সবজি, কারণ একটাই, প্রত্যেকটা সবজির গাছ মরে যাচ্ছে, কি করবে টিকাতে পারছে না। তো যখন আমদানিটা মরে যাচ্ছে গাছ, তো আমদানি কম হবে, আমদানি কম হলে কী হবে, মার্কেটে টান পড়ে যাবে, যতগুলো মানে আপনার দোকান রয়েছে, তো সকলেরই তো চাই প্রত্যেকটা সবজি, তো যদি না পায় তাহলে কী করবে বলুন তো, চাষিরা টুক করে দাম বাড়িয়ে দেবে, কারণ নেই তো, দুই একজন আনছে, দাম বেশি বলছে, সেই দামে কিনতে হচ্ছে, তো ব্যাপারটা এইখানেই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট, বুঝতে পেরেছেন, একটি ভিডিও মিস করবে না, প্রতিদিনকার আপডেট প্রতিদিন জেনে নিন। আমি এত কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি, আর আপনার মানে কষ্ট করে দেখতে পারবেন না, হালকা আপনাদের বেশি তো কষ্ট হচ্ছে না, যে পরিমাণে আমি কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। সো আশা করি আপনারা প্রতিদিনকার আপডেট প্রতিদিন দেখবেন, আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এত কষ্টের মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি প্রতিদিনকার আপডেট প্রতিদিন, সো একটাই তো লাইক চাই, আর আপনাদের প্রতিদিন বলে যে আপনাদের একটু মতামতটা জানাবেন অবশ্যই, তো আপনারা কি জানান, আমার খুবই খারাপ লাগে, তো এই একটা কমেন্ট তো করতে পারেন, ভালো মন্দ সেটাও তো করেন না, সো কোনো ব্যাপার না, আপনার প্রয়োজন তো করুন, আপনি প্রয়োজনের মতন দেখুন, আপনার সমস্যা নেই, বুঝতে পেরেছেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দেখুন, সমস্যা নেই। আর হ্যাঁ, আপনি বলুন, যদি প্রতিদিনকার আপডেট প্রতিদিন সকলে জানা প্রয়োজন মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কী করবেন, প্রতিদিনকার আপডেট প্রতিদিন সকলের কাছে শেয়ার করে দেবেন, বুঝতে পারলেন, আপনার প্রতিবেশীর মাঝে, আপনার ফ্যামিলির মাঝে, আপনার পরিবারের মাঝে। সো ফ্রেন্ড, আজকে আর বেশি কথা বলবো না, আমি আর পারছি না, বুঝতে পারলেন তো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো কাজ না থাকলে বাড়ি থেকে বেরোবেন না, আর যদি কাজ থাকে তবুও সাবধানে বেরোবেন, আর মেনত সাথে নিয়ে বেরোবেন, যদি কোনো মানে বেশি কাজ করা লাগবে না, আগে জীবন তারপর অন্য কিছু, বুঝতে পারছেন, আমি মনে যাচ্ছি যাই, সমস্যা নেই, কিন্তু আপনারা বেঁচে থাকুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন, তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, আগামী দিন আমি চলে যাচ্ছি করিমপুর। সো ফ্রেন্ড, গুড বাই।